আমাদের রেশন কার্ডে যদি কোনো ভুল থাকে এবং সেই ভুল সংশোধন করার প্রয়োজন হলে দেখুন পোর্টালে নতুনভাবে অপশনগুলি শুরু হয়েছে এবং বর্তমানে কিন্তু আমরা খুবই সহজেই আমাদের রেশন কার্ডের যে কোনো ভুল থাকলে কোনো রকম ডকুমেন্টস ছাড়াই শুধুমাত্র আধার ওটিপির মাধ্যমে আমরা এই সমস্ত কাজগুলি খুবই সহজেই করে নিতে পারবো তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য প্রথমে আমাদেরকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চবারে ফুড ডট ডাব্লু বি ডট ডট আইএন এইটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে দেখুন ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেখুন দেওয়া রয়েছে আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে মোবাইল থেকে দেখার ক্ষেত্রে ঠিক একইভাবে এটা লিখে সার্চ করবেন এবং আমাদেরকে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন আমাদেরকে আসতে হবে হোম পেজে দেখুন সবকটি অপশান দেওয়া রয়েছে তো আমাদেরকে যেটা করতে হবে সব উপরে দেখুন অপশন দেওয়া রয়েছে সিটিজেন হোম আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন নেক্সট আমাদের সামনে এই পিসটি ওপেন হবে দেখুন লেখা রয়েছে সিটিজেন্স হোম এবং প্রথমে দেখুন অপশন দেওয়া রয়েছে রেশন কার্ড রেশন কার্ড সম্বন্ধীয় কর্নার দেখুন লেখা রয়েছে এই বিভাগ রেশন কার্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে সেলফ সার্ভিস থ্রু আধার এবং এই পোর্টালের মাধ্যমে আমরা কি কী পরিষেবা নিতে পারবো দেখুন সমস্ত ডিটেলসগুলি লেখা রয়েছে সব প্রথমে দেখুন অপশান আছে আপনার ভর্তুকি যুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তরিত করুন তো এটা করতে চাইলে আপনাকে এইখানে ক্লিক করতে হবে পাশে দেখুন অপশান দেওয়া রয়েছে রেশন কার্ড সমর্পণ দেখুন লেখা রয়েছে যদি আপনার পরিবারের কেউ গত হন বা আপনি স্বেচ্ছায় কার্ড সমর্পণ করতে চান এই লিঙ্ক থেকে কার্ডগুলি সমর্পণ করুন এর পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে ডু ই কে অর্থাৎ আপনার রেশন কার্ডে যদি এখনও পর্যন্ত আধার লিঙ্ক না থাকে তাহলে দেখুন লেখা রয়েছে আধার যুক্ত মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে আপনার রেশন কার্ডের সাথে আপনার আধার লিঙ্ক করুন তো এইখান থেকে আপনি আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডের ইকুয়াইসি করে নিতে পারবেন বা আধার কার্ডটিকে লিঙ্ক করতে পারবেন পাশে দেখুন লেখা রয়েছে ইআরসি স্যালেন্ডার সার্টিফিকেট স্যালেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে রেক্টিফাই ওর আপডেট রেশন কার্ড ডিটেলস অর্থাৎ আপনার রেশন কার্ডের বিবরণের সংশোধন করার ক্ষেত্রে যেমন আপনার নাম আপনার বয়স আপনার চেন্টার আপনার গার্ডিয়ান বা অভিভাবকের নাম এবং সেই সাথে আপনার ঠিকানায় যদি কোনো ভুল থাকে এবং সেই ভুল সংশোধন করার জন্য আপনাকে এইখানে ক্লিক করতে হবে এর পাশে দেখুন অপশান দেওয়া রয়েছে চেঞ্জ ইয়োর এফপিএস অর্থাৎ আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করার ক্ষেত্রে আপনি এইখান থেকে আপনার যে রেশন দোকানটি আছে সেটা যদি আপনি পরিবর্তন করতে চান বা অন্য রেশন দোকানে শিফট হতে চান সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে সেটা করে নিতে পারবেন এর পাশে দেখুন অপশান দেওয়া রয়েছে লিঙ্ক ডি লিঙ্ক মোবাইল অর্থাৎ আপনার মোবাইল নম্বর যদি আপনার রেশন কার্ডের সাথে লিঙ্ক না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার মোবাইল নম্বরটিকে এই অপশানের মাধ্যমে লিঙ্ক করতে পারবেন এবং সেই সাথে আপনার রেশন কার্ডের সাথে আগে যে মোবাইল নম্বরটি লিঙ্ক ছিল সেটা যদি আপনি ডিলিঙ্ক করে নতুনভাবে নতুন নম্বর লিঙ্ক করতে যান সেই ক্ষেত্রেও আপনি আপনার নতুন মোবাইল নম্বরটিকে এইখান থেকে লিঙ্ক করে নিতে পারবেন